হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড মাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার। আজকে গত দিনের মতো আরেকটা সেন্টেন্স প্যাটার্ন শিখব এবং সেটা হচ্ছে লাইকলি টু। লাইকলি টু এর ব্যবহার এবং লাইকলি টু এর ব্যবহার শেখার আগে আমি বলবো, যারা আজকে এই মুহূর্তে দেখছেন, প্লিজ আমার চ্যানেল যেটা এটিএম স্যার এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পরে আমরা আবার ফিরছি। অডিয়েন্স, আশা করি যে আপনারা সাবস্ক্রাইব করেছেন এটিএম স্যার। এটিএম স্যারে সাবস্ক্রাইব করার পর কেন বললাম, যেন প্রতিদিন আমরা প্রত্যেকটা ভিডিও দেখে ঘরে বসে ইংরেজি শিখতে পারি। তো চলুন আজকে আমরা শিখবো হচ্ছে লাইকলি প্লাস টু প্লাস ভার্ব ওয়ান। এই সেন্টেন্স প্যাটার্ন দিয়ে কত শত শত হাজার হাজার সেন্টেন্স বানানো যায়। আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি যে আজকে আপনারা যখন আমাকে দেখছেন, এই ভিডিও দেখার পরে যে সেন্টেন্স প্যাটার্নগুলো আমি দেখাবো, এটা সঙ্গে সঙ্গে আপনারা নোট করে রাখবেন। নোট করে রাখার পরে এটাকে নকল করে, এটাকে অনুকরণ করে আপনার অনেকগুলো সেন্টেন্স বানাবেন। সো দিস ইজ দ্য হোমওয়ার্ক ফর ইউ। আচ্ছা আচ্ছা, চলে আসি আমরা। সো লুক অ্যাট দ্য বোর্ড। দ্য ইউজ অফ লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। সো দ্য ইউজ অফ, মানে আমরা ব্যবহার শিখবো আজকে লাইকলি টু এর পরে ভার্ব ওয়ান দিয়ে কীভাবে সেন্টেন্স করা যায়। তার আগে একটা সাবজেক্ট আসবে এবং সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব আসবে। আচ্ছা, এটা প্রেজেন্টেও হতে পারে, প্যাস্টেও হতে পারে। সো আমরা দেখে নিই কীভাবে হচ্ছে। সো ফার্স্ট অফ অল ইউ সি একটা একটা ছোট্ট একটা টেন্স, আমরা ছোট্ট একটা সেন্টেন্স দেখব। তার হচ্ছে হি ইজ লাইকলি টু গো টু এটিএমস। হি ইজ লাইকলি টু গো টু এটিএমস। এখানে একটু খেয়াল করেন, লাইকলি টু এর পরে ভার্বের ওয়ান দিয়েছি আর এখানে অক্সিলারি ভার্ব আসছে ইজ। আচ্ছা, এরপরে আপনি এক্সটেনশন যতখানি ইচ্ছা বাড়াইতে পারেন, অসুবিধা নেই। এখন আমরা দেখি হি ইজ লাইকলি টু গো টু এটিএমস। আচ্ছা, লাইকলি টু মানে হচ্ছে কোনো কিছু করার সম্ভাবনা, কোনো কিছু করার সম্ভাবনা। এটা কিন্তু আসলে অনেকে মনে করে থাকেন যেটা মনে হয় পছন্দ, এটা কিন্তু পছন্দ না, পছন্দের সাথে সম্পর্কই নাই। লাইক মানে পছন্দ, লাইকলি মানে সম্ভাবনা, যেটা আমরা বলি প্রবাবিলিটি বা পসিবিলিটি। সো ওইটা আমরা দেখিনি। তাহলে কী হলো, তার এটিএমসে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে কি হচ্ছে, হি ইজ লাইকলি টু গো টু এটিএমস। আমরা দেখি তার পরেরটা, শি ইজ লাইকলি টু কাম হিয়ার টুডে। শি ইজ লাইকলি টু কাম হিয়ার, এই পর্যন্ত লিখেছি। সো তার এখানে আসার সম্ভাবনা আছে, তাহলে তার এখানে আসার সম্ভাবনা আছে, শি ইজ লাইকলি টু কাম হিয়ার। তাহলে তার বইটা পড়ার সম্ভাবনা আছে, শি ইজ অর হি ইজ লাইকলি টু রিড দ্য বুক। তার নভেলটা পড়ার সম্ভাবনা আছে, হি অর শি ইজ লাইকলি টু রিড দ্য নভেল। এখন যদি বলি তার টিভি দেখার সম্ভাবনা আছে, হি অর শি অর দে আর লাইকলি টু ওয়াচ মুভিজ অথবা ওয়াচ টিভি নাও। ওকে, তাহলে আমরা পাচ্ছি, দেখি আরেকটা এক্সাম্পল দেখি। দে আর লাইকলি টু হ্যাভ দেয়ার লাঞ্চ নাও। দে আর লাইকলি টু হ্যাভ দেয়ার লাঞ্চ নাও, তারপরে তাদের এখন লাঞ্চ করার সম্ভাবনা আছে, অর্থাৎ দুপুরের মধ্যাহ্নভোজের সম্ভাবনা আছে। তাদের এখন মধ্যাহ্নভোজ করার সম্ভাবনা আছে বা লাঞ্চ করার সম্ভাবনা আছে। লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। এটা একটু আমরা আগে যেটা করলাম এখানে একটু ভিন্ন কি দেখেন, আমি করলাম প্রেজেন্ট দিয়ে, এখন করছি প্যাস্ট দিয়ে। সো নুসরাতের পরে দিয়েছে ওয়াজ, ওয়াজ লাইকলি টু। তাহলে আগে বললাম সম্ভাবনা আছে, তাহলে এখন কী হবে, সম্ভাবনা ছিল। তাহলে নুসরাত ওয়াজ লাইকলি টু টেক অ্যান আইএলটিএস টেস্ট। নুসরাত ওয়াজ লাইকলি টু টেক অ্যান আইএলটিএস টেস্ট। নুসরাতের একটা আইএলটিএস টেস্ট দেওয়ার, অর্থাৎ পরীক্ষা দেওয়ার, আইএলটিএস পরীক্ষা দেওয়ার সম্ভাবনা ছিল। নুসরাতের আইএলটিএস পরীক্ষা দেওয়ার সম্ভাবনা ছিল, তাহলে ওয়াজ দিলাম। তাহলে যদি বলতাম দে দিতাম, তাহলে কি হতো, দে ওয়ার লাইকলি টু সিট ফর আর টেক আইএলটিএস টেস্ট। আচ্ছা, এবার চলে আসি আরও একটা। প্রথমে আমরা করবো হচ্ছে প্রেজেন্ট দিয়ে, তারপরে এটাই করবো ফ্যাস দিয়ে। লেটস সি, এটিএম স্যার ইজ লাইকলি টু গো লাইভ অন ফেসবুক টুডে। এটিএম স্যারের আজ ফেসবুকে লাইভে যাওয়ার কথা আছে, যখন বলছি ইজ দিয়ে। তাহলে যদি বলি যে ওয়াজ দিয়ে, তাহলে কী হবে, এটিএম স্যার ওয়াজ লাইকলি টু গো লাইভ অন ফেসবুক। এখানে টুডের জায়গায় কী হবে, একটু চেঞ্জ আসবে, তখন হবে ইয়েস্টারডে, ইয়েস্টারডে। সো ইয়েস্টারডে, তাহলে কী হবে, এটিএম স্যার ওয়াজ লাইকলি টু গো লাইভ অন ফেসবুক ইয়েস্টারডে। গতকাল এটিএম স্যারের ফেসবুকে লাইভে যাওয়ার কথা ছিল। দেখেন,
এইভাবে বর্তমান এবং আমরা অতীত নিয়ে করেছি, ঠিক একইভাবে যদি টুমারো দিতেন তাও হতো। শি ইজ লাইকলি টু গো লাইভ অন ফেসবুক টুমারো, সেটাও হবে। অর্থাৎ একই জিনিস দিয়ে বর্তমান হচ্ছে, অতীত হচ্ছে, এমনকি ভবিষ্যৎ দিয়ে করা যাচ্ছে। তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে কি, লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান, এইরকম দিয়ে একটা সেন্টেন্স প্যাটার্ন। আমি এখন যাওয়ার সময় বলবো রিপিট আফটার মি, আপনারা আমার সঙ্গে বলতে বলতে থাকেন। এবং এইটা একটা হোমওয়ার্ক যেটা কিছুক্ষণ আগে বলেছি, এই একই যেটা আমি দিব প্রত্যেক দিন আপনারা নোট করে রাখবেন, খাতায় লিখবেন, এবং খাতাতে আপনারা এটিএম স্যার ইউটিউব চ্যানেল এটিএম স্যার লিখে তারপরে আপনারা লিখবেন হচ্ছে যে সেন্টেন্স প্যাটার্ন ওয়ান, সেন্টেন্স প্যাটার্ন টু, আপনাদের মতো করে নোট করে রাখবেন। কারণ আমি দিচ্ছি অনেক, শত শত দিচ্ছি, এগুলো আপনারা যেমন যদি 100তম হয়ে যায় তখন 100তম, হ্যাঁ ওয়ান এরকম করে আপনি লিখবেন, 101 এইভাবে করে লিখলে তাহলে আপনার জন্য একটা নোট থাকবে। সো আবার যাওয়ার সময় আমার সঙ্গে বলুন রিপিট আফটার মি, অডিয়েন্স, হি ইজ লাইকলি টু গো টু এটিএমস, শি ইজ লাইকলি টু কাম হিয়ার, দে আর লাইকলি টু হ্যাভ দেয়ার লাঞ্চ নাও, নুসরাত ওয়াজ লাইকলি টু টেক অ্যান আইস টেস্ট, অ্যান্ড দ্য লাস্ট, এটিএম স্যার ইজ লাইকলি টু গো লাইভ অন ফেসবুক টুডে, অথবা এটিএম স্যার ওয়াজ লাইকলি টু গো লাইভ অন ফেসবুক ইয়েস্টারডে। সো আজকে এই পর্যন্ত করলাম। সো আশা করি আপনারা প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন এবং নতুন নতুন ইংলিশ শিখবেন। আইএলটিএস স্পোকেন রাইটিং, এটা আর কোনো কিছু ভীতি থাকবে না। আশা করি আপনারা যদি আমার সঙ্গে থাকেন, প্রতিদিন দেখতে থাকেন, একটু বলে রাখি যারা এখনও বেল বাটনে প্রেস করেননি প্রেস করে রাখেন যাতে নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মি।